সুন্দর দেখা মিলে। এই রকমই কিছু ছড়ার মালা এবারে আমাদের সামনে পরিবেশনা করবে মোহন, ঋষি, রায়কা আর বিশেষ ভূমিকায় পূর্বী। প্রথমেই শুনব খান্তবুড়ি রায়কার কণ্ঠে। আজকাল শুনি আসার জন্য অনেকে লাফিং ক্লাবে ভর্তি হয়, কি বিড়ম্বনা বলুন তো, পয়সা দিয়ে হাসা, ভয় নেই। এখন আমরা পরিবেশনা করতে চলেছি একটি নির্ভেজাল হাস্যকর ছাত্রের পরীক্ষা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, হাসি গেরান্টে, অভিনয়ে সৃজা, পূজা, শ্রীষা। শুরু হচ্ছে
ছাত্রের প্রতীক্ষা। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আজকে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। একবার বই দুবার বলে দিতে হয়, যেটা আমি একবার পড়িয়ে দিয়েছি সেটা কখনো ভোলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কর মাস্টারমশাই এমন মার মেরেছেন যে আজও টিক চকচর করছে। আজের সত্যি ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরোনো পড়া সব মনে আছে তো? মাস্টারমশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দিবি যা মাটি ফুড়ে ওঠে? একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? রসুন মশাই এখন কিছু বলবেন না, তুমি তো পদ্মপাঠ পড়েছো। আচ্ছা, কানুনি কি ফোটে বলে দেখি। কাটা। কি মশাই মানেন কেন, আমি কি মিথ্যে কথা বলছি? ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। কত উপরে জয় মুন্সি। কেমন করে? তিনি ক্রিয়া কর্ম নিয়ে থাকে। তোমার মাথা। আগে মাথা না, ওটা পিঠ। ষষ্ঠী তো পুরুষ কাকে বলে? জানি নে, ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তো পুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে তোমার যতটা সন্দেশ বাকি থাকবে তোমাকে তোমার ছোট ভাইকে দিতে হবে। তোমার একটা সন্দেশ খেতে 2 মিনিট লাগে, কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটা না। কেমন করে? সব খেয়ে ফেলবো, দিতে পারবো না। একটা বট গাছ যদি প্রত্যহ শিকিঞ্চি করে বড় হয়, তবে যে বট এর বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে বট বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি না, যদি সে বট বরাবর সিঁড়ে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাকুর হবে, আর যদি সে বট শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। আগে মারের ছোটে খুব সিঁড়ে জিনিসও দেখে। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম, মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না, কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন, দিন কত মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে আমি ওকে পড়াবো। বাচ্চা গেল, বাচ্চা গেল মশাই। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে যদি মাটি কমাতাম পারলে দিনে 10 টাকাও পাওয়া যায়। Thank you.
দু